আমার পাখিনি কি আমাকে ছেড়ে কোথাও চলে গেল? আমি যে পাখিনিকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না। পাখিনি তুমি কোথায়? পাখিনি তুমি কোথায়? পাখিনি আরে ও আমি আর তোমাকে সারা দিন মাঠে ঘাট তন্ন তন্ন করে খুঁজছি। আমিও যে তোমাকে খুঁজছিলাম, হাজারো ভিড়ের মাঝে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? তুমি দেখতে পাচ্ছ না, আমি তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। এত খোঁজায় খুঁজছি, কোথাও আমার পাখিটিকে পাচ্ছিলাম না। পরে মিন্টু ভাইকে জিজ্ঞেস করলাম, সেও বলে দিতে পারলো না। পরে হঠাৎ করে ভাবলাম যে আমার পাখিনি হয়তো কমল বিলের মাঝে গেছে। ঠিক আমার ভাবনাই ঠিক, এখানে তুমি একা কি করছো? তোমার কথা ভাবছিলাম। আচ্ছা বাঘিনী, আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করব। বলো। তুমি যখন আমার কাছে ছিলে কত হাসি খুশি ছিলে, কিন্তু কমল বিলের মাঝে এসে হঠাৎ তোমার কি হলো? তোমার মুখটা যে অনেক মলিন হয়ে আছে। তো তুমি সাত দিন কোথায় ছিলে?
তুমি এই সাত দিন গৃহে ছিলে না ছিলাম না এই সাত দিন আমি কোনো আহারই করিনি এ কি বলছো পাখি হ্যাঁ পাখিরাজ তুমি আহার করোনি না পাখিরাজ কেন করোনি তোমাকে ছাড়া আমি কখনো আহার করেছি ওগো পাখিরাজ বলো আমি যে কথা বলতে চাই আরে বলো তুমি এখন আমাকে একটু আদার এনে দাও পাখিরে এটা কেমন কথা বলছো এই কোমল বিলের মাঝে আমি তোমাকে কোথা থেকে আধার এনে দেব আমি জানি না পাখিনি তুমি আমার কথা বোঝার চেষ্টা করো এখানে কোথাও আধার নেই পাখিরাজ আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না পাখিরাজ ঠিক আছে পাখিনি তুমি যখন এত করে বলছো আমি তোমার জন্য চেষ্টা করতে পারি একটু ধ্যান করে দেখি কোথাও আধার পাই কিনা ঠিক আছে তাই দেখো পাখিনি পাখিরাজ একটি জায়গায় একটু আধার আছে কোথায় সেটা তো অনেক দূরে তুমি কি আমার সাথে যেতে পারবে ঠিক আছে তাহলে চলো সেই কমল বিলের মাঝে একটু আধার আছে ঠিক আছে